কথা বলো না মা, কিছু বলছো না কেন মা, কিছু বলো না। খাওয়া নেই, ঘুমলে, এরকম করলে দাদু, ও দাদু, দাদু, ও দাদু, আমার ভীষণ ভয় করছে দাদু, মা কিছু খাচ্ছে না। ও মা, ও মা, সংসারের কত ঝড় ঝাপটা তুমি একা সামলেছো, আমি তোমাকে কি সান্ত্বনা দেব? ছেলেটা চলে গেল, এই দেখার জন্য আমি বেঁচে রইলাম। মা, মা আপনার পাইপের দুধটুকু খেয়ে নিন, কাল থেকে কিচ্ছু খাননি, আপনি না ভেঙে পড়লে সংসারটা ভেসে যাবে যে। মা খেয়ে নাও না, মা পাপা খেয়ে নাও না, মা আমার হয়েই গেছে, আস্তে আস্তে চোখের জল একসময় শুকিয়ে যাবে। সে তো যাবেই, মাথার উপর বট গাছের মতো ছিল লোকটা, সমস্ত ঝড়ঝাপটা একা সামাল দিয়েছে, এখন যে কি করে সংসারটা চলবে আমি বুঝতে পারছি না। কোনোদিন বোঝার চেষ্টা করেছো লোকটা ক্ষমতার বাইরে গিয়ে কেন সুদে টাকা ধার করে আনতো? জানো সেটা তোমাদের জন্য। মা কোথায়? ঘরে। বৌদি, আপনাকে কি বলে যে সান্ত্বনা দেবো আমি জানি না, তেমন ভাষা আমার জানা নেই, তবে একটা অনুরোধ করবো, রাখবেন? চন্দ্রের এই ছবিটা আমি নিয়ে যেতে চাই, এটা আমাদের ইউনিয়ন অফিসে টাঙিয়ে রাখবো। আমাদের নেতা, আমাদের বন্ধু, ও আজ আমাদের মধ্যে নেই, ও না থাকলে আমাদের ছেলেমেয়েরা বাঁচত না, আমরা কবেই মরে যেতাম। দাঁড়াও, টিফিন ক্যারিয়ার ভর্তি করে খাবার নিয়ে কোথায় যাচ্ছ? চন্দ্রকাকুর বাড়িতে। কেন, এখন থেকে রাবণের গোষ্ঠী কি তুমি খাবে নাকি? এমনিতে তো আমার যথেষ্ট লোকসান যাচ্ছে, আর ওর বাবা তোমাদের ওই চন্দ্রবাবু আমার অনেক ক্ষতি করে গেছে। ক্ষতি করে গেছে? তার মানে? বুঝলে না, ওই পনের টাকা আনতে গিয়েই তো পটলটা তুলল আর আমাকেও মেরে গেল। ভেবেছিলাম পনের টাকায় বাড়িটা বড় করব আর ফোল্ডিং খাটের ব্যবসাটাও একটু ফলাও করে বাড়াবো, মেরে গেল আমাকে একেবারে। তবে একটা আনন্দের খবর, ওই ভাড়াটে মেয়ের সঙ্গে তোমার বিয়েটা হচ্ছে না। কেন হবে না? কেন কি করে হবে, টাকা যে দেবে সেই চন্দ্রই তো পটল তুলেছে। বাবা তুমি ভুল করছো, আমার বিয়েটা চন্দ্রকাকুর সাথে হবে না, হবে ওর মেয়ের সাথে। আমি বেঁচে থাকতে নয়। সরি বাবা, তোমার মরা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। বা 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 রে আমার বেটা, এই নইলে কলিকাল, আমার চাই তো ওই মেয়েটা তোর কাছে বড় হলো, হ্যাঁ আমারই ঘাড় ভেঙে ওদের গোষ্ঠ শুদ্ধ তুই খাবি। বাবা, একদিন এরাই আমাদের মুখে অন্ন তুলে দিয়েছিল, মা মারা যাবার পর কে আমাদের খাওয়াতো? এই চন্দ্রকাকু, এই জানকী কাকিমা, আর আজ তাদের বিপদের দিনে তাদের জন্য সামান্য একটু খাবার নিয়ে যাচ্ছি বলে দুঃখে তোমার বুক ফেটে যাচ্ছে। আমারও বুক ফেটে যাচ্ছে বাবা, আমারও বুক ফেটে যাচ্ছে লজ্জায় ঘেন্নায়, কারণ তোমার মতো একজন বর্বর লোক আমার বাবা। আমি বর্বর হতে পারবো, কিন্তু তুমি বর হতে পারবে না।
দয়া দিলাম, বাবাকে খেয়েও যদি তোমার খিদে মিটে না থাকে তাহলে দয়ার দান তুমি কুড়িয়ে খাও। খিদের জ্বালায় খাচ্ছি না, পেটের আলসারের জ্বালায়। চুপ করো, পেট সর্বস্ব বুড়ো কোথাকার, ঘরের বউটা কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছে, আরে নাতি নাতনিরা মুখে এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি, আর সেখানে নিজের পেটের কথা ভাবছো, তো লজ্জা করে না? হ্যাঁ লজ্জা করে না? একটা টাকা দিয়ে নিজের ছেলে শ্রাদ্ধ করার ক্ষমতা পর্যন্ত তোমার নেই, অথচ কুকুরের মতো ছুঁড়ে দেওয়া অন্যের খাবার খেতে তুমি পাগল হয়ে উঠেছো, তাই না? তোমার এত লোভ, যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে, ডেকে করো গো যাও। ভালো হবে বাবা, ভালো হবে, ভগবান মনে বল করি প্লিজ হেল্প মি, মাই সন ইজ ডেড, প্লিজ হেল্প মি। ছেড়া মারা গেছে বাবা, আরে এই করে তো গেল, কিছু দিন না গাছ বসিয়ে রেখেছি মশাই, যারাই 10 টাকা দিচ্ছি নিয়ে যান, ভগবান মঙ্গল করবে। আমি সব ছোব দাদু। তাতে কি হয়েছে, দুবেলা তো তোমার হাতে চা খাচ্ছি, তাতে তো জাত যাচ্ছে না, ধরো রাজা তো শ্রাদ্ধের কাজকর্ম করবে না, আমার ছেলে আমাকেই করতে হলো। শান্তি নেই, তোর আত্মার মুক্তি নেই, একটা কাকু এলো না, আসবে না, একটা কাকু আসবে না, কারণ কাকেরা পর্যন্ত চেনে গেছে তুমি ভিক্ষে করে ছেলের পিণ্ডি জোগাড় করেছ। করেছি, কিন্তু তুই বাপ মরে যেতে ন্যাড়াটা হয়েছিস, অভিষি করেছিস, সংসারে তোর অনেক নাম দাম ইজ্জত, ভিক্ষে করে ছেলের শ্রাদ্ধের জোগাড় করছিস, কিন্তু তুই জোয়ান মধ্য, তোর মা বোন উপোস করে মরছে, একটা পয়সা জোগাড় করতে পেরেছিস, তুই তো ভিখারির অধম। আমাকে একটা চান্স দিন স্যার, বাবার আশীর্বাদ আর এদের সহযোগিতায় আমি যে কোনো কাজ শিখে নেব, প্লিজ স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, চাকরিটা দিন স্যার, দিন না। ওয়েল, চাকরি তুমি পাবে, আমাদের কোম্পানির সুপারভাইজার। সত্যি স্যার? শিওর, আমাদের কোম্পানি তোমার বাবার কাছে কৃতজ্ঞ, তুমি কালই জয়েন করবে, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মা, মা, এই মা কোথায়? মা ওই তো ঘরে। মা, 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 আমার বাবার অফিসে চাকরি হয়ে গেছে মা, কাল থেকে আমার অফিস। যে মানুষটার জন্য তোর ভবিষ্যৎ তৈরি হলো, সে অতীতকে একবার সম্মান জানা, তোর বাবাকে প্রণাম কর। বাবা, বাবা আমি চাকরি পেয়েছি বাবা, সবকিছু তোমার আশীর্বাদে বাবা। হ্যাঁ, তোমার আশীর্বাদে। ধর এটা, এটা কি স্যার? তোমার বাবার প্রভিডেন্ট ফান্ডের 50,000 টাকা, আর আর কোম্পানির শ্রমিকদের তরফে তোমাদের পরিবারকে দেওয়া আরো 50,000। স্যার কি বলেছে আপনাকে, আপনাকে কৃতজ্ঞতা জানাবো, ওসব পরে ভেবো, টাকাটা ধরো, মোট 1,00,000 টাকা। এত টাকা আমাকে দিচ্ছিস কেন? বাহ, তুমি ছাড়া আর কাকে দেবো মা? তাছাড়া রানীরও তো এবার একটা ব্যবস্থা করতে হবে,
রানী? হ্যাঁ মা, রানীর ভাই একটা বিয়ে দিয়ে দাও, টাকা তো এসেই গেছে। না, ও টাকা তুমি নিতে পারবে না। নিতে পারবো না, কেন নেব না? মামার বাড়ি, আরে শর্ত ছিল 1,00,000, ওটা তো লাগবেই। তুমি চাঁদ মুখ দেখে বলতে পারো, আমি ওই চাঁদির আওয়াজ ছাড়া আর কিছুতে ভুলবো না। এত টাকা লোভ তোমার? কি খাবে এত টাকা, কি করবে এত টাকা নিয়ে? আমার স্বপ্ন পূরণ করব, আর একটা বাড়ি করব, আর এখন হোল্ডিং কার্ড বিকোয় 5,000 পিস, ওটা 50,000 করতে হবে। তা তোর যৌতুকটা না পেলে ওটা হবে কোথা থেকে? আমি যৌতুক নিয়ে বিয়ে করবো না, আমার একটা সম্মান আছে, আমি তোমার হাটের বলদ নই যে আমায় বিক্রি করে সেই টাকায় তুমি তোমার সিন্দুক ভরবে। তোমার মতো কসাই বাবার বাড়িতে বসে সোনার থালায় রাজভোগ খাওয়াচ্ছে, ফুটপাতে বসে কলায়ের থালায় ডাল ভাত খাওয়া অনেক বেশি সম্মান। তাই যাও, তাই যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা দলের বিবেকের পাঠ করছ কেন? যাও। তাই যাব, তবু তোমার লোভের চাকায় একটা দুঃখী পরিবারের শেষ সম্বলটুকু আমি পিষে ফেলতে পারবো না। তুমি না আমায় বলেছিলে আমাকে ত্যায্য পুত্র করবে, সেই দায় থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম। তুমি থাকো, তুমি থাকো তোমার টাকা তোমার বাড়ি নিয়ে, আমার কিচ্ছু চাই না। আমি এখনই তোমার বাড়ি আর তোমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেলাম। ভয় দেখাচ্ছে, পেটে টান পড়লে চুসুর করে এখন ফিরে আসবে। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে এলে? কিন্তু বিয়ের নামে এই পণ প্রথা আমি সহ্য করতে পারলাম না। লেখাপড়া শিখেছি, কম্পিউটার ট্রেনিংও কমপ্লিট করেছি, একটা চাকরি আমি ঠিক জুটিয়ে নিতে পারবো, কিন্তু রানীকে আমি কষ্ট দিতে পারবো না। আপনি আমায় আশ্রয় দেবেন না মা? আমিও বাজাবো। আনন্দে নাচছে, নাচাচ্ছি ওকে, মাথায় আগুন জ্বলছে আমার। আর ও দাদা, এটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাতে করে, মাথায় দাও। এটা আমার প্রথম মাসের মাইনে। ওটা রানীকে দাও বাবা। না মা, আমি যখন বাড়ি ছেড়ে এসেছিলাম তখন আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন, মায়ের ভালোবাসা দিয়েছিলেন, তাই এ টাকার ওপর অন্য কারোর অধিকার নেই, এটা আপনি রাখুন। শুনছো, একবার ঘরে এসো তো। রানী ডাকছে, যাও। হ্যাঁ মা, মা মা, এই নাও আমার মাইনের টাকাটা। আরে কোথায় গেল রে? এত কম কেন রে? পড়ে টড়ে যায়নি তো? শুধু 600 টাকা আছে, নাকি ধার করেছিলি শোধ দিয়েছিস? মাথা খারাপ? বাবার মতন ভুল করে সারাটা জীবন আমি খেসারত দেবো? একটা ফ্ল্যাট বুক করেছি, মাসে মাসে 1,200 টাকা করে কেটে নিচ্ছে। ফ্ল্যাট? হ্যাঁ মা, সারাটা জীবন কি আমি এই ভূত বাংলোতে কাটাবো? বাবা নিজেও যেমন ছিল আমাদেরও তেমনি হাল করে গেছে, তাই আমি এই ভুল আর করব না। আমি ঠিক করেছি মা, আমি মেরি আর খোকাকে নিয়ে
নতুন ফ্ল্যাটে চলে যাব। ফ্ল্যাটের জন্য প্রথম ইনস্টলমেন্ট আমি দিয়ে এসেছি আজকে, তাই এই মাসে মাইনেটা কম দিচ্ছি। এই মাস থেকে না সংসারে আর কোনো টাকা দিতে হবে না। সে কি সংসারটা চলবে কি করে? না চললে না চলবে, আমাদের অত কিসের দয়? দাদাকে দেখছো না কেমন ছটকে পড়েছে? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? আর শোনো, মাইনের টাকাটা আমার মাকে দিয়ে আসুনি তো। না মানে অফিস থেকে সোজা আমি আমার কাছে চলে এসেছি তো, খুব ভালো করেছো, কিচ্ছু বলবে না, একদম মুখ বন্ধ রাখো। শোন রাজা, এই টাকাটা রাখ, তোর হাত খরচায় লাগবে। মা শুনে তোমার ভালো লাগছে না? ফ্ল্যাটটার নাম দিয়েছি আমি চন্দ্রনাথ ভিলা। এরকম জায়গায় থেকে বাবা চিরকাল বোকামো করে গেছে মা। আরে বোকামি তো তোর ভগ্নিপতি করেছে। কেন, কি হয়েছে? আর বলিস না, এই প্রথম মাসের মাইনে পেয়ে তোর বাচ্চার জন্য জামা প্যান্ট কিনতে গেছিল, ব্যাস রাস্তায় পকেট মার। আমি শুধু এখন চিন্তা করছি এই মাসে সংসারটা চালাবো কি করে। কই আমার তো। আরে তুমি চুপ করো না। মা মা এই মাসে না আমরা সংসারে কোনো টাকা দিতে পারবো না। তার মানে এই মাসে তোদের দুজনের ভার আমাকে নিতে হবে। ভার কেন বলছিস দাদা, এটা তো তোর দায়িত্ব, তুই তো সকলের বড়। বড় বলে সব বোঝা আমার কাঁধে, এত টাকা পাবো কোথায় আমি? আসলে রাজা, আবার তুমি কথার মতো কথা বলছো। মা মা এই মাসটা একটুখানি সামলে নিতে পারবে না? তোরা এত বুঝদার হয়ে গেছিস, আমি কি করে তোদের সামলাবো? এবার থেকে তোরা নিজেরাই নিজেদের সামলা। ধর তোর স্বামীর এই মাসের মাইনে, তোর ঘরের যাবার আগে অনিন্দুর পকেট মারিটা বোধ হয় এই ঘরেই হয়েছিল। আজ থেকে এই সংসারের মধ্যে আমাকে আর টানিস না। মা আপনি সংসারের হাল ছেড়ে দিলে সবচেয়ে বেশি চাপে। এত ভালো হইও না মা, কষ্ট পাবে, অন্যায় করতে শিখো, মিথ্যে দিয়ে সত্যিকে ঢাকতে শিখো, নাহলে চোখের জল ছাড়া তোমার আর কিছুই থাকবে না।